আসসালামু আলাইকুম। শুভ শুভ বলা উচিত না, খারাপ সকাল, বিশেষ করে যারা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ার আছেন। দর্শক, এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে নতুন আরও এক ডাইমেনশন যোগ করছে জেলি। মাঝে মাঝে খিসে, তবে এমন খিসাই খিসে যে পুতিনের অন্তরাত্মা আমার মনে হচ্ছে হালকা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তবে এইটার অ্যাগেনস্টে রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাবে সেটা হয়তো আমরা দিনের শেষে নিউজে আপনাদের জানাইতে পারবো। তবে জেলি যেই ঘটনা ঘটাইছে ভাই, 2022 সালে যখন যুদ্ধটা শুরু হয় জেলি একটা ওয়াদা করছিল, সেই ওয়াদাটা কিন্তু পূরণ করছে। আমার কাছে মনে হয়েছে জেলি তখন বলছিল যে আজকে ইউক্রেনের যে অভিযান রাশিয়া শুরু করেছে, আমি 2022 সালে তখন বক্তব্য ছিল এরকম যে এই অভিযান আজকে না, শুরু হয়েছে 2014 সালে, কারণ ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়াকে কিন্তু পুতিন কাকু জোর করা দখল করে নিয়া রাশিয়ার সার্বভৌমত্ব বা ভূখণ্ডের মধ্যে অ্যাড করে রাস্তাঘাট বানায় সেখানে এখন ঘাটিগুটি গাইরা বসতি তৈরি করছে। বলছিল যে এই যুদ্ধের শেষ হবে যখন আমরা এই ক্রিমিয়া পুনরুদ্ধার করব। অবশেষে সেই মস্কো মানে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার যে প্রধান বিমান ঘাঁটি পুতিন কাকুর, সেটার নাম হচ্ছে বেলব্যাক বিমান ঘাঁটি। সে বেলব্যাক বিমান ঘাঁটিতেই বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এতে আপনার কী বলা হয় যে ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান, ও আমরা যদি একটু দেখি, এতে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান, একটি জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে। মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার এই তথ্য তারা নিশ্চিত করছে। আমরা একটু যদি দেখি, স্যাটেলাইটের মাধ্যমে এইসব ছবি তোলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে দুইটি MiG-31 যুদ্ধবিমান এবং Su-27 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া MiG-29 মডেলের আরও একটি যুদ্ধবিমান পুতিনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইউক্রেন রাতভর ক্রিমিয়ায় হামলা চালিয়েছে, তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 5টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু বিমান ঘাঁটিতে হামলা বা এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা নিয়ে রাশিয়া একদম নীরব আছে। তবে যে গণমাধ্যমগুলো এই তথ্য দিচ্ছে, অন্তত আমি মোটামুটি এগুলো থেকে নিউজ ঘাঁটি, মোটামুটি কিন্তু তথ্যগুলো সত্য। অপরদিকে রাশিয়া বলছে যে দ্বিতীয় ধাপে ক্রিমিয়ায় 10টি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যুদ্ধের 813 দিনের হিসাব নিকাশ যদি আমরা দেখি, যে এই 2024 রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের কোনো জয় না পেলেও ছোটোখাটো যেই ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো বিশাল আকার ধারণ করছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে যে হামলাগুলো চালিয়েছে বেলগরোদ, কামারতোর্স সহ রাজধানী মস্কোতে ব্যাপক হামলা কিন্তু ইউক্রেন চালিয়েছে, চোরাগোপ্তা হামলা থেকে অনেক কিছু। এখন ইউক্রেনের যখন খারকিভ পুতিন কাকু দখল করতে যাচ্ছে, ফোকাস কি আসলে ক্রিমিয়া থেকে সরে গেল? এখন এত বড় ক্ষয়ক্ষতি, বিলিয়নস অফ ডলার কিন্তু ক্ষতি হয়ে গেছে আপনার পুতিনের, পাশাপাশি আকাশ নিরাপত্তা সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে অনেক কিছুই। হয়তো এখানে রাশিয়া স্বীকার করুক না করুক, বাট জেলি কিন্তু ঘটনা ঘটাচ্ছে। তবে জেলির কপালে দুঃখ আছে, এই দুঃখ কখন কীভাবে আসে তা পুতিন কাকুই নির্ধারণ করবে। দেখা যাক কী ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।